আসসালামু আলাইকুম প্রিয় দিদি ভাই বোনেরা, দুটো ধোকার কারণে মানুষ জাহান্নামে চলে যায়। এই ধোকাগুলোর কারণে আপনার আমল ধ্বংস হয়ে যাবে। শয়তান নিজেও এই ধোকার কারণে জাহান্নামে গিয়েছে। শুধু তাই নয়, সে চাচ্ছে আমাদেরকেও এই পথে নিয়ে যেতে। একটা জিনিস মনে রাখবেন, কেবল নিজের ভালো আমলের মাধ্যমে কেউ জানতে যেতে পারবে না, তাই অল্পতুষ্টিতে অহংকারী হয়ে যাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তিকেই তার নিজের আমলের মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও নন? তিনি বললেন, না আমিও নই। যদি আল্লাহ তাআলা আমাকে দয়া না করে, রহমত না দেন, তাহলে আমি জান্নাতে যেতে পারব না। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যেতে পারবে না, তার মুখে এই কথাটি প্রকাশ পায়। সেখানে আমরা কীভাবে আমল দিয়ে জান্নাতে যেতে পারি? তবে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে তিনি তাকে মাফ করে দিবেন এবং রহমত দান করবেন। হাদিসটি আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। আমরা কেউই জান্নাতে যাওয়ার উপযোগী আমল করতে পারি না, তাই দয়াবান আল্লাহ তাআলার রহমতে ছাড়া আর কোনো ভরসা নেই। সাধারণত নবীদের প্রতি আল্লাহ তাআলা রহম করেন, আর আমাদের ব্যাপার একটু ভিন্ন। আমাদের মধ্যে যারা নেক আমল করে, তারা মাঝে মাঝে আমল কবুল হবে কি না তা নিয়ে সংশয় বোধ করে, আর এইভাবেই আমরা ভারসাম্য রক্ষা করি। এছাড়া মানুষ যত নেক আমল করুক না কেন, সে কোনোভাবেই আল্লাহর অসংখ্য অগণিত নেয়ামতের শুক্রিয়া আদায় করতে পারবে না। যদি আমলকে নেয়ামতের বিনিময়ে পরিমাপ করা হয়, তবে শেষ আমল বলতে আর কিছুই পাওয়া যাবে না। ধরুন আপনার চোখ আর ক্যামেরা। প্রযুক্তিগত ক্যামেরা আমরা ভাড়া নিয়ে থাকি, আমরা ক্রয় করলে লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনতে হয়। আবার যাদের কেনার কোনো সামর্থ্য থাকে না, তারা ভাড়া নিয়ে চালায়। এইভাবে 50 বছর আপনি যদি 24 ঘন্টা ব্যবহার করেন, কত টাকা আসতে পারে? লক্ষ লক্ষ, কোটি কোটি, বিলিয়ন মিলিয়ন, ট্রিলিয়ন, এরকম টাকা আসতে পারে। কিন্তু আল্লাহ তাআলা আপনার এই চোখ বিনামূল্যে দান করেছেন, যার বিনিময়ে আল্লাহ তাআলার রহমত। আমল দিয়ে আপনি পরিমাপ করলে আপনার চোখের নেয়ামত আদায় করা সম্ভব নয়। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করতে হবে। তাছাড়া আপনার পা আর গাড়ির চাকা, গাড়ির মাধ্যমে আমরা কত দূরে যেতে পারি? যাদের গাড়ি আছে, তেল দিতে হয়, গাড়ি কিনতে হয়, জিনিসপত্র নষ্ট হয়ে গেলে আবার ঠিক করতে হয়, আর বিভিন্ন সমস্যা, লক্ষ লক্ষ টাকা দিয়ে আমাদেরকে গাড়ি কিনতে হয়, প্রত্যেক দিন যাতায়াতের কারণে বহু টাকা খরচ হয়। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বিনামূল্যে পা দান করেছেন। এরকম একটা হাদিস রয়েছে, এক ব্যক্তি পাহাড়ের উচ্চ চূড়ায় 500 বছর, এক ব্যক্তি পাহাড়ে বসে বসে 500 বছর, এক ব্যক্তি পাহাড়ের চূড়ায় বসে 500 বছর ধরে আল্লাহ তাআলা ইবাদত করেছিলেন। ওই পাহাড়ের চারিদিকে ছিল লবণাক্ত পানি, আল্লাহ তাআলা তার জন্য পানির ব্যবস্থা করে দিয়েছেন, আর একটি গাছের ব্যবস্থা করেছেন, গাছটির নাম ছিল আনার গাছ। প্রতিদিন সে ব্যক্তি আনার ফল খেত আর পানি পান করত, এবং সে পানি দিয়ে অজু করত। একদিন সে আল্লাহ তাআলার কাছে দোয়া করল যেন যখন সে মারা যায়, তখন তার আত্মা সেজদারত অবস্থায় চলে যেতে পারে। আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করেছেন।
সে সিজদা অবস্থায় মারা গিয়েছে। হযরত জিব্রিল আলাইহিসসালাম বলেন, আমি আসমানে আসা যাওয়ার সময় তাকে সিজদারত অবস্থায় দেখতাম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সম্পর্কে বলবেন, আমার এই বান্দাকে আমার রহমতে জান্নাতে প্রবেশ করাও। ওই ব্যক্তি বলবেন, না, বরং আমার আমলের মাধ্যমে আমাকে জান্নাতে প্রবেশ করা। তখন নির্দেশ আসবে, আমার নিয়ামতের বিপরীত তার কৃত আমল পরিমাপ করো। পরিমাপ করে দেখা যাবে তার 500 বছরের ইবাদত খতম হয়ে গিয়েছে মাত্র একটি চোখের বিনিময়ে। তখন আল্লাহ তাআলা নির্দেশ দিবেন, আমার বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা তখন তাকে ধরে নিয়ে জাহান্নামে রওনা হবে। কিছু দূর যাওয়ার পর ওই ব্যক্তি নিবেদন করবেন, হে আল্লাহ, আমাকে তোমার রহমতে জান্নাতে প্রবেশ করাও। তখন নির্দেশ আসবে, তাকে ফেরত নিয়ে আসো। আল্লাহ তাআলার নিকট ফিরিয়ে আনার পর তাকে বলা হবে, তোমাকে কে সৃষ্টি করেছেন? লোকটি উত্তর দিবে, আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলবেন, এই কাজটা তোমার আমল না আমার রহমতে হয়েছে? তখন লোকটি উত্তর দেবে, হে আল্লাহ, আপনার রহমতে হয়েছে। আল্লাহ তাআলা বলবেন, তোমাকে 500 বছর ইবাদত করার শক্তি কে দিয়েছেন? লোকটি বলবে, হে আল্লাহ, আপনি দিয়েছেন। আল্লাহ তাআলা বলবেন, সমুদ্রের মাঝে মিষ্টি পানি আর ফল, এগুলো কে দিয়েছে? লোকটি বলবে, হে আল্লাহ, আপনি দিয়েছেন। আল্লাহ তাআলা বলবেন, তোমার শেষ ইচ্ছা কে কবুল করেছেন? তুমি যে দোয়া করেছিলে সেজদারত অবস্থায় তোমার রূহ কবজ করা হবে। তখন লোকটি উত্তর দিল, হে আল্লাহ, আপনি। তখন বলা হবে, এসব কিছু আমার রহমতে হয়েছে এবং আমার রহমতেই তোমাকে জান্নাতে প্রবেশ করাচ্ছি। সুবহানাল্লাহ। অতএব আমাদেরকে দুটো ধোঁকা থেকে বাঁচতে হবে। প্রথমত হচ্ছে, আমি তো প্রচুর আমল করি, আমি এমনিতেই জান্নাতে যাব। এই কথাটি শয়তান বলেছে, অহংকার করেছে। দ্বিতীয়ত হলো, আমি আমল করি না তো কি হয়েছে, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন। জাহান্নামের শাস্তি যে 1 সেকেন্ড অনুভব করতে পারবে, সে বুঝবে যে জাহান্নামের শাস্তি কতটা কঠিন। আপনি পাপ কাজ করে আল্লাহ তাআলা রহমত চাচ্ছেন, তা তো আশা করা যায় না। ভালো আমল করে আল্লাহর কাছে রহমত চাইতে হবে। আমি তো একটু আগে হাদিস বললাম, সে এত আমল করলো কিন্তু আল্লাহ তাআলা তাকে জাহান্নামে প্রবেশ করে দিয়েছেন। কী জন্য? কারণ সে নিজের আমলের গর্ববোধ করেছে। এই জন্য আপনি যত নেককার বান্দা হন না কেন, সব সময় আল্লাহ তাআলার দেয়া রহমত, আল্লাহ তাআলার রহমত, নিয়ামত, সব কিছুর জন্য প্রশংসা করতে হবে এবং শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝেও মানা তাফিক দান করুক। আমিন।